জেলা বান্দরবান বাজার ব্যবসায়ীদের উদ্যোগে প্রবিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু এর খুটাখালীর পীর হাফেজ আব্দুল হাই রহমতুল্লাহ এর ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকাল 5:30 থেকে রাত 12:30 পর্যন্ত এই মাহফিল চলে। বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেটের মাঠে মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ হেদায়েতি বয়ান প্রদান করেন কক্সবাজার চকরিয়া খুটাখালীর পীর সাহেব মরহুম হযরতুল্লাহ আল্লামা শাহ সুফি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হাইয়ের শাহজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হোসেন। মাহফিলে প্রধান ওয়াইজ হিসেবে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন চট্টগ্রাম সাতকানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মনিরুল আলম। বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আলাউদ্দিন ইমামি এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ ওয়াইজিন হিসেবে পবিত্র কোরআন হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ওপর গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা করেন। বিশেষ ওয়াইজ হিসেবে তাকরির পেশ করেন মহেশখালী মাতারবাড়ি আহমদিয়া সুন্নিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ সাখাওয়াত রেজা কাদেরী, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদরুল হক, বান্দরবান জজকোর্ট জামে মসজিদের খতিব হাফেজকারী মাওলানা মোহাম্মদ মুজিবুল হক, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা বদিউল আলম সহ স্থানীয় অন্যান্য ওলায়ে একরামগণ। এছাড়াও মাহফিলে সার্বিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু এর ইসালে সোয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বান্দরবান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাকের হোসেন, মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। মাহফিলে বক্তারা বলেন পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবজাতির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান। ইসলামের 5টি স্তম্ভ, এর মধ্যে নামাজ অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ কাজ। এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় না করার কারণে আজ চারদিকে অশান্তি ঝগড়া বিভেদ শেষ হচ্ছে না। আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে এবং সহিহ পীর মোশায়েকদের দেখানো পথে আমাদের জীবন গড়ি, তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাব। পরে বান্দরবানের প্রবীণ মুরব্বী সহ বান্দরবানের যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য ও মাহফিল আয়োজক কমিটির জন্য দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মিলাদ ও মোনাজাত করা হয়। খুটাখালীর পীর সাহেব মরহুম হযরতুল্লাহ আল্লামা শাহ সুফি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হাইয়ের শাহজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হোসেন সাহেবের বিশেষ অনুরোধে মোনাজাত পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আলাউদ্দিন ইমামি সাহেব। মোহাম্মদ ইসমাইলুল করিম, এন.এ.এন. টিভি, বান্দরবান।